তৃণমূলের কোষ্ঠীদ্বন্দ্বের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর মধুখালী গ্রামে ব্যাপক বোমাবাজি, চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মিজানুর রহমান নামে এক তৃণমূল কর্মীর। যুব তৃণমূলের মিছিল থেকে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যুব তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের কাবলিকুঠির পাশে গাড়ির ব্যাটারিতে চার্জিং এর দোকানে বিধ্বংসী আগুন। সম্পূর্ণ পুড়ে ছাই ব্যাটারি চার্জারের দোকানটি, পাশাপাশি ওয়েল্ডিং এর দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বারুইপুরে ফুটওভার ব্রিজ তদারকিতে খামতি ছিল মান্র রেল। খতিয়ে দেখা হবে হাওড়া ও শিয়ালদা ডিভিশন ফুটওভার ব্রিজগুলির অবস্থা। ডিআরএম দের নির্দেশ পূর্ব রেলের জিএম এর। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার কামার চৌকির কাছে দুর্ঘটনা। বাসের জানলা দিয়ে মুখ বের করায় ট্রাকের ধাক্কায় মৃত্যু কলেজ ছাত্রের। সামান্য কাঁধে ব্যথা, ভুল এমআরআই রিপোর্টের উপর ভিত্তি করে সুস্থ ব্যক্তির অস্ত্রোপচার, মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। পূর্ব মেদিনীপুরের তমলুকের আলিনান গ্রামে বাইক দুর্ঘটনা, মৃত এক, আহত তিন। পুলিশ জানিয়েছে চারজনই মত্ত অবস্থায় ছিলেন। বাইক আরোহীদের কারোরই মাথায় হেলমেট ছিল না। বাঁধের ওপরের পিচের রাস্তা বসে গিয়ে বিপত্তি। রূপনারায়ণে নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় মহিষাদলের দনিপুরের বাসিন্দারা। দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস পঞ্চায়েত সমিতির সহসভাপতির। কিডনি পাচারকারী সন্দেহে জগাছা থেকে গ্রেফতার মহিলা। পাঁচ দিনের রিমান্ডে তাকে দেহরাদুন নিয়ে গেল উত্তরাখণ্ড পুলিশ। পাচার হয়েছে 70টি কিডনি, খবর পুলিশ সূত্রে। 70টি কিডনি পাচার করেছে উত্তরাখণ্ডের কিডনি পাচার চক্র। কিডনি পিছু মিলত 35 থেকে 40 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা কমিশন পেতেন ধৃত চন্দনা, জেরাই শিকার, খবর পুলিশ সূত্রে। সিউড়ির কাছে গরুই ছড়ায় বাঘের আতঙ্ক। দুরাত ধরে স্থানীয়দের তল্লাশির পর খাঁচা পাতল বন দফতর। আতঙ্ক ছড়াতে পারে বন বিড়াল, অনুমান বন দফতরে। নৈহাটিতে তৃণমূল কর্মী রাজু বাল্মীকি খুনে গ্রেফতার হালিশহর পুরসভার নির্দল কাউন্সিলর। উত্তরপ্রদেশের কানপুর থেকে গ্রেফতার তারক চৌধুরী। ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার আক্রোশেই খুনের ছক, দাবি পুলিশের। অব্যাহত বালি মাফিয়ার দৌরাত্ম্য, খবর পেয়ে পুলিশকে নিয়ে গন্ধেশ্বরী নদীর পলাশতলার ঘাটে অভিযান বিধায়কের। বাজেয়াপ্ত বালি বোঝাই 4টি ট্রাক্টর, চক্রের পাণ্ডাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বিমল গুরুং এর অনুগামীরা, অভিযোগ বিনয় তামাংয়ের। বিমল অনুগামীদের হুমকিকে চ্যালেঞ্জ জানিয়ে পুলিশ ছাড়াই 6ই অক্টোবর দিল্লি যাচ্ছেন বলে জানান জিটিএ চেয়ারম্যান।